গাইস আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আরিফা, ইটস আরিফা আরাফাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার অনেক ভালোবাসা রইলো, চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। আবারও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আমার অনেক ভালোবাসা রইলো। আগে বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, তোমাদের দু আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আর ভালো বলতে এই যে হঠাৎ বৃষ্টি হচ্ছিলো, আবার গরম পড়ে গেছে, একটু তো কষ্ট হচ্ছে। সকাল সকাল তাও কতটা রোদ বেরিয়ে গেছে, তো সবাইকে জানি গুড মর্নিং। আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তো আমাকে এখন চা বানাতে হবে। চা না দিয়ে ঘুম থেকে উঠবে না, সেটা তো আমরা সবাই জানো। তো আমি চাটা ঝটপট বানিয়ে ফেলি, আর আমি একটু ফ্রেশও হয়ে গেছে সাথে। তো আমি প্রথমে চা বানাবো, তারপর আবার নাস্তা বানাতে হবে, ঘুম থেকে উঠে ফ্রেশ হবে, তারপর নাস্তা ঝপটপট দিতে হবে, আবার ডিউটি বেরিয়ে যাবে। তো আমি সেই জন্য পরোটা বানাবো ভেবেছি, আজকে আলু ভাজা করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো চলো আমি এগুলো বানাই, আর তোমাদের সাথে আমি কিছু গল্প শেয়ার করি আমার জীবনে। আর সত্যি কথা বলতে আমি এইসব রান্না এইসব আমি কিছুই পারতাম না, কিছু বলতে কিছুই পারতাম না। প্রথম যেদিনকে আমি রুটি করতে এসেছিলাম, তো আমি সেদিনকে রুটি বেলতেই পারতাম না, আর বেললেও সে রুটি কাউকে দেওয়ার মতো ছিল না। তো আমি প্রথম দিনকে তোমাদের দাদাভাই দেখে আমার বুঝতে পেরেছিল যে আমি রুটি বেলতে পারি না। তো আমাকে রুটি বেলা থেকে শুরু করে সব হেল্প করেছিল, আর তার কিছুদিন ও পর্যন্ত হেল্প করেছিল। আর তারপর আমি একদিনকে ধরা পড়ে গেছিলাম, তো সেদিনকে আমার শাশুড়ি মা আমাকে শেখানোর চেষ্টা করেছিল, বাট তাও আমি পারছিলাম না। তো একদিন আমার শ্বশুরমশাই এসে আমাকে হাত ধরিয়ে শিখিয়ে দিয়েছিলেন, তো আস্তে আস্তে আমি পুরো শিখে গেছি, এখন আমি রুটি ভালোভাবে বেলতে পারি। আচ্ছা, আমি না অনেকের বলতে শুনেছি যে অনেকে নিজেকে অনেক ক্ষমতাশীল মানুষ মনে করে, যে এমন কিছু নেই যে আমি পারি না, আমার মধ্যে সব ক্ষমতা আছে, আমি সব কিছু করতে পারি, সব ভালো গুণগুলো আমার মধ্যে আছে, খারাপ বলে কিছু নেই। বাট আমি এটা মনে করি না, কোনো মানুষ সম্পূর্ণ নয়, সবার মধ্যে কিছু না কিছু খারাপ আছে, কমতি আছে, এটাই আমি মনে করি। আর সে তো সম্পূর্ণ মানুষ তো সেই হয় যে এক কথায় তাকে ঈশ্বর বলে মানা হবে, যার মধ্যে সব শক্তি আছে, মহাশক্তিশালী, তাকে তো ঈশ্বর বলে মানা হয়। আর মানুষ তো সে যার মধ্যে কিছু কমতি থাকে, খারাপ ভালো মিলিয়েই মানুষ। তবে হ্যাঁ, চেষ্টা করলে সবাই সব কিছু করতে পারে, চেষ্টা করতে হবে। আর এমনটা নয় যে তুমি ওটা পারো বলে আমি ওটা পারবো না, এমনটা নয়, চেষ্টা করলে আমি ওটা করতে পারি। তোমাদের দাদাভাইয়ের আজকে দেরি হয়ে গেছে, তাই আমি আর ভিডিও করলাম না, মানে নাস্তা বানানোর কোনো ভিডিও করা হয়নি। তো চলো, চলে গেছে উনি, আমি এবার রান্নার কিছু রেডি করবো এগুলো। তো চলো, আমার রান্নাও হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে লাঞ্চে মানে কী কী মেনু হয়েছে আজকে সেটাই শেয়ার করবো, সব কিছু নিরামিষই রান্না আজকে। বাড়িতে সবসময়ই নিরামিষ হয়, আর যদিও তোমাদের দাদাভাই একদম নিরামিষ পছন্দ করে না, তাই দুপুরবেলা করে নিরামিষ খাওয়া হয়, আর রাত্রে করে আমিষ খাওয়া হয়, যেহেতু রাত্রে উনি রাত্রে ডিনার করে, আর খুব কম সময় তো দিনের বেলা থাকে না, ওই জন্য আমরা নিরামিষই খাই। অনেক বক বক করছি আজকে, তো সবার আগে যে কথাটা বলার ছিল, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো অতিথি হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখেছি, তো পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। এখন তো বাজে প্রায় 3:30 বেজে গেছে, তো এগুলো আমি রেডি করে নিয়ে আমার খেয়ে নেব, তারপর তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু মানে হেনা করব চুলে, চুলটা কেমন হয়ে গেছে, অনেকদিন থেকে হেনা করা হয়নি, আর আমি তো প্রায় সময় হেনা করি। আজকে ভাবলাম যে উনি জলদি চলে আসবে, তো আমাকে তাহলে একটু হেল্প করবে, তো সেই জন্য আজকেই করব। তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে প্রায় 6:30-6:30 বেজে যাবে, তো ভাবলাম আমি এটা সব রেডি করে রেখে দিই, আর আমিও একটু রেস্ট করে নিই। তো বন্ধুরা, আমার মতো তো এরকম অনেকে আছে যারা চুলে হেনা করে, তো আমি চাই তোমরা কমেন্টে জানাও কারা কারা চুলে হেনা করো, সাথে এটাও বলো তোমরা কি কি মিক্স করো, আমাকে জানাও কমেন্টে, আমিও সেটা দেওয়ার চেষ্টা করবো। আমি তো অনেক কিছু দিই, বাট তোমাদেরগুলো শুনতে চাই আমি, তো তোমরা কমেন্ট করো, আর আমি এটা মাখিয়ে ফেলি, রেডি করে নিই। বন্ধুরা, আমার হেনাটা পুরো রেডি, মানে চুলে দেওয়ার মতো পুরো রেডি হয়ে গেছে, শুধু তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষা। আর এটা দেখে কেমন লাগছে গাইস? আমার তো পুরো চকলেট কেকের সেই ব্যাটারের মতো দেখতে লাগছে, এটা যদি চকলেট কেকের ব্যাটার হতো না, উফ কী আনন্দ হতো আমার মধ্যে, আমাদের চকলেট খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এসে এটা আমাকে মাখিয়ে দিয়েছে, আর ক্যামেরা তখন অন করতে দেয়নি, আর আমি নিজেও মাখতে পারতাম না কারণ আমার হাত কালো হয়ে যেত, তাই নিজেই মাখিয়ে দিয়েছে, বাট ক্যামেরা অন করতে দেয়নি। তো বন্ধুরা, এটা আমি 1 ঘন্টা মতো রাখবো, 8টার দিকে গোসল করে নেবো, কারণ দাদা আসবে। তারপরে দাদা আবার ফোন করে বলেছে যে ম্যাগি খাবে এসে, তো আমাকে ম্যাগিও রেডি করতে হবে, তো এটা আমি রেডি করে নিয়েছি। সন্ধ্যার নাস্তা হচ্ছে ম্যাগি আর চানা, তো এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, তো দাদা তো আমার হাতে ম্যাগি খেতে পছন্দ করে, তাই ম্যাগিটাও দাদার জন্য করেছিলাম স্পেশালি। আচ্ছা বন্ধুরা, কমেন্টে জানাও কার কার বড়ো চুল ভালো লাগে। আমার বড়ো চুল একদমই ভালো লাগে না, আর খুব ছোটো ভালো লাগে না, একদম মিডিয়াম সাইজটা ভীষণই ভালো লাগে, বাট তোমাদের দাদাভাই বড়ো চুল পছন্দ করে, তাই আমি কাটতে পারি না। তো বন্ধুরা, এটা হলো রাতের ডিনারের সব মেনু।
তো এগুলোই খাওয়া হয়েছে রাত্রে। আর চলো ব্লগটা এখানে শেষ করবো, আর পরের ব্লগের জন্য আবার ওয়েট করবো আমরা। ততক্ষণের জন্য তাহলে বাই। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর সাপোর্ট করো, কমেন্টে জানাও, লাইক শেয়ার করো বন্ধুদের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।